আসসালামু আলাইকুম। আজ 27 অক্টোবর 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশের মধ্যে দুতিয়ালি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপতি অপসারণের পক্ষে নয় বিএনপি। এবার বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই, আর এখন যেন এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে বাংলাদেশ ভারতের ভঙ্গুর সম্পর্ক মেরামতে উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুরনো দুই বন্ধুর মধ্যে টানাপোড়েনের সুযোগে চীন বা পাকিস্তান যেন কোনো সুযোগ নিতে না পারে, এজন্য তৎপরতা শুরু করেছে দেশটি। হাসিনাকে এখনও সমর্থন করে চলছে ভারত। হাসিনার আমলে ঘটে যাওয়া সব অনিয়ম দুর্নীতিতে ভারত শেষ পর্যন্ত তার পক্ষেই থেকেছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিতেও কুণ্ঠা বোধ করেনি ভারতের নেতৃত্ব। বিগত সরকার পতনের পর বাংলাদেশ ভারত উভয় সরকারের বক্তৃতা বিবৃতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। সরকারি চিঠিপত্রে শক্ত ভাষার ব্যবহার বাড়ছে, এসবই দুই দেশের সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছার ইঙ্গিত। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্য ভালোভাবে নিচ্ছে না ভারত। বর্তমানে নিরাপত্তার অজুহাতে ঢাকায় ভারতীয় ভিসা কার্যক্রমও শিথিল রাখা হয়েছে। এমন অবস্থায় সম্পর্কটা স্বাভাবিক করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নতুন সরকারের প্রতি তাদের সমর্থনে কোনো রাখ ঢাক নেই। 36 জুলাই অর্থাৎ 5 আগস্টের পট পরিবর্তনে ওয়াশিংটনের ভূমিকা থাকতে পারে বলে অনেকে বিশ্বাস করেন, যদিও এটা আরও বিচার বিশ্লেষণের দাবি রাখে। ওয়াশিংটন তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে, বলছে বাইরের শক্তি নয়, দেশের মানুষই বুকের তাজা রক্ত ঢেলে সরকার পরিবর্তন করেছে। দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। নতুন বাংলাদেশে কি ঘটছে তাতে ভারতের উদ্বেগেরও শেষ নেই। প্রতিটি ঘটনা পর্যবেক্ষণ করছে তারা। স্ট্র্যাটেজিক বন্ধু ভারতকে হারাতে চায় না যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও পাশে চায় তারা। বাইডেন প্রশাসন পুরো বিষয়টি বিবেচনায় রেখেই সামনে অগ্রসর হচ্ছে। আর এই সম্পর্ক মেরামতের দৃশ্যপটে দক্ষিণ এশিয়ায় বহুল আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। সূত্র বলছে ডোনাল্ড লুর বার্তা বিনিময়ের কারণে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্কের যেন আর অবনতি না ঘটে, বরং এটি দিনে দিনে স্বাভাবিক এবং উন্নত হয় সেই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে শেখ হাসিনা এখন বড় ইস্যু। এখন পর্যন্ত ঢাকা দিল্লি যেসব বৈঠক হয়েছে তার কোথাও শেখ হাসিনার স্ট্যাটাস বা অবস্থান নিয়ে কোনো আলোচনা হয়নি। দুপক্ষই বিষয়টি সচেতনভাবে এড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইস্যু যাই থাক, সম্পর্কের স্বার্থে যেন তা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বর্তমান রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ, তাই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা বলেন বিপ্লব পরবর্তী এই সরকারের আদলের সাথে বর্তমান রাষ্ট্রপতি যান না, কেননা তিনি ফ্যাসিস্ট সরকারের অংশ, তাই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। এই ইস্যুতে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রিজওয়ানা। এ ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বাস্তবতার সাথে সঙ্গতি রেখেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, তাই কোনো কিছুর ব্যত্যয় দেখছেন না পরিবেশ উপদেষ্টা। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি দুই ধরনের বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা পরিষদে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন রিজওয়ানা। তিনি বলেন সব ধরনের পলিথিন নয়, শুধু পলিথিনের শপিং ব্যাগ বন্ধ হবে। 1 নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চলবে। পলিথিন ব্যাগ উৎপাদনের ছোট ছোট মেশিন আমদানি নিয়ন্ত্রণ করা হবে। তিনি আরও বলেন রক্ত, মায়ের দুধ, অখাদ্য উপাদানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে। আমরা চাই পলিথিনের ক্ষতিকর দিক বুঝে মানুষ এটির ব্যবহার থেকে সরে আসুক, যাতে আমাদের ব্যবস্থা নিতে না হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এই মুহূর্তে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। রোববার বেলা 11:30টার দিকে রাজধানীর শের-ই-বাংলানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি অপসারণের ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এ নিয়ে বিএনপির অবস্থান কি জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সর্বোচ্চ ফোরাম রয়েছে, সেখানে এ নিয়ে আলোচনা হবে, তারপর আমাদের অবস্থান পরিষ্কার করব। মেজর ফখরুল ইসলাম বলেন, আমরা আগেও বলেছিলাম গণ অভ্যুত্থানের ফসলকে ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে সংহত করতে হলে জাতীয় ঐক্য করতে হবে, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, তা সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তার জন্য বেশি প্রয়োজন অতি দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন করা। নির্বাচন বিলম্বিত করতে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছে কিনা বিএনপি জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার, একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আজকে শপথ নিয়েছি যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতাকে রক্ষা করব। এমনটা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত 5 আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ। এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পরিষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান জানান। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পরিষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে, আগামীতেও যেন জনগণ তা পায়, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিকভাবে পালনের আহ্বানও জানান তিনি। নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এর ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সম্প্রতি নানা প্রতিকূলতার মধ্যেও আপনারা যেভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন তা প্রকৃতপক্ষে পেশাদারিত্ব বহন করে, ভবিষ্যতেও এটা বজায় থাকবে বলে দৃঢ় বিশ্বাস রাখি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 17 সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে আগামী 20 নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সঙ্গে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক 10 মন্ত্রীসহ গ্রেপ্তার 14 জনকে আগামী 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, জিয়াউল আহসান, বিচারপতি মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর। এর আগে গত 17 অক্টোবর জুলাই আগস্ট সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটকে দেওয়া হয়েছে। বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন, এরপর আর তাকে প্লেনে চড়তে দেওয়া হয়নি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গোলাম ফারুক থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তার সফরটি ছিল ব্যক্তিগত, তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে দেয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি বাড়ি ফিরে যাবেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক, তবে তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে। 1991 সালে 12তম BCS পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। গত 2022 সালের 29 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 35তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। 2023 সালের 30 সেপ্টেম্বর দীর্ঘ 32 বছর 8 মাসের কার্যক্রম যাত্রা তিনি অবসরে যান।
খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে 3,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগের আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। খন্দকার গোলাম ফারুক 1964 সালের 1 অক্টোবর টাঙ্গাইল জেলার ভূঁইয়াপুর থানার ঘাটা নদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত খন্দকার হায়দার আলী ও মা মোসাম্মদ ফাতেমা বেগম। তিনি ঢাকা শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বিষয়ে অনার্স এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। গণ অধিকার পরিষদের উদ্যোগে স্বস্তির হাট এর উদ্বোধন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। এখানে স্বল্প মূল্যে শাকসবজি ও বিভিন্ন তরকারি বিক্রি করা হবে। ভবিষ্যতে এর পরিসর দেশের বিভিন্ন স্থানে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে আজ রাজি কমপ্লেক্সের সামনে রোববার থেকে চালু হয়েছে স্বস্তির হাট। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন। পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেনের পরিচালনায় দপ্তর সম্পাদক রেজওয়ানের উদ্যোগে চালু হয়েছে এই স্বস্তির হাট। এই হাটের শুভ উদ্বোধন করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ, তিনটি ভাষা যদি আপনি যথাযথভাবে আয়ত্ত করতে পারেন তাহলে সারা দুনিয়াকে জয় করতে পারবেন। আপনি কি জানেন আরবি ভাষায় 22টি রাষ্ট্রের মানুষ কথা বলে? তাহলে তিনটি ভাষা, প্রথমত আপনার নিজের ভাষা বাংলা ভাষা, দ্বিতীয়ত আরবি ভাষা, তৃতীয়ত ইংরেজি ভাষা আপনি শিখুন, গোটা পৃথিবীতে আপনি সফলভাবে পদচারণা করতে পারবেন। প্রথমত আপনি যদি মাতৃভাষা মানে বাংলা ভাষা অনুপুঙ্খভাবে ধারণ করতে পারেন, সুন্দর ভাষায় কথা বলতে পারেন, আকর্ষণীয় শব্দ চয়ন করে মানুষকে আহ্বান করতে পারেন এবং ভুল উচ্চারণ পরিহার করে নির্ভুলভাবে আপনি যে কোনো বিষয়ে যে কোনো আলোচনা উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি এই দেশে যেমন জনপ্রিয় হবেন আপনার সুনামও ছড়িয়ে পড়বে শুদ্ধ উচ্চারণ এবং বিনম্র বাচনভঙ্গির কারণে। অন্যদিকে আপনি যদি দেশের গণ্ডি পেরিয়ে গোটা মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দু একটি দেশ বা মুসলিমদের মধ্যে একটি জায়গা করতে চান তাহলে অবশ্যই আরবি ভাষার পুঙ্খানুপুঙ্খ জানা উচিত। আর এই পৃথিবীর সমগ্র জায়গায় যদি আপনি আপনার চিন্তা চেতনা এবং পদচারণাকে সমৃদ্ধ করতে চান, গতিশীল করতে চান, তাহলে প্রয়োজন ইংরেজি ভাষা। সুতরাং আসুন আজ থেকে এই তিনটি ভাষায় দক্ষতা অর্জন করবার জন্যে ধারাবাহিকভাবে চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এই হামলা চালায়। ইরান জানিয়েছে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। তবে ইসরায়েলি এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সামরিক স্থাপনায় চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের মারাত্মক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি বলে শনিবার জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি হয়নি। এ সময় তিনি পরমাণু এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। এর আগে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা IDF জানায় তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে হোয়াইট হাউস বলছে আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইসরায়েল। আর ইরানের এয়ার ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। তারা বলেছে এসব হামলাকে সাফল্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে, তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে। অন্যদিকে IDF এক বিবৃতিতে বলেছে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য ব্যবহৃত স্থাপনায় তারা হামলা করেছে। দেশটি বলেছে হামলা শেষে তাদের বিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে। এছাড়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রক্রিয়া সহ ইরানের আকাশ সক্ষমতাকে টার্গেট করে হামলা করা হয়েছে বলেও জানিয়েছে তারা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।